কলকাতার বাড়িপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা গিয়ে চাঞ্চল্যকর রহস্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি, মানসিক অবসাদ কারণ হতে পারে মনে করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে হাসপাতালে পাঠানো হয়েছে। কলকাতায় আবার রহস্যজনক ভাবে এক যুবকের আত্মহত্যা ঘটে যাওয়ায় আতঙ্কিত শহর। পরপর একইভাবে আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় চিন্তিত সকলে। কেন হচ্ছে বারবার এই আত্মহত্যা? শুধু কি মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
ওই প্রবাল পাথরটা খুবই বিষাক্ত, ওইটা একবার যে পাবে মরার আগে দিন অব্দি নিজের কাছে রেখে দেবে। ওটার মধ্যে এক আকর্ষণ বল কাজ করে, মানুষ এর কবলে পড়লে প্রবাল মানুষটার মাথায় বিষ ঢালতে থাকবে, অর্থাৎ স্বপ্ন দেখাবে, ভয় দেখাবে, গভীর সমুদ্রে কিংবা কোনো জঙ্গলের মাঝে ফেলে দেবে, সবই মাথার মধ্যে শুধু ভ্রান্তি। শেষে নিজেই নিজেকে ভয় পাবে, নিজেই নিজেকে তাড়া করবে, আর নিজেই নিজেকে মারবে। একজন ইংরেজ এনেছিল প্রবাল পাথরটা, তারও হাজার বছর আগে থেকে রানীর অভিশাপে বিষাক্ত হয়ে আছে।